হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হাদিসটা এসেছে, কিন্তু হাদিসটা হাদিসে কুদসি, মানে আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান এবং জমিনের সমান গুনাহ নিয়ে উপস্থিত হও, তুমি যদি আমার সামনে আসমান জমিনের সমান গুনার পাহাড় নিয়ে উপস্থিত হও কিয়ামতের মাঠে, কিন্তু আমার সাথে কাউকে শরিক না করো, আমার সাথে শিরিক না করো, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব। বোঝা যাচ্ছে আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যান, তখন তিনটা হাদিয়া দিয়েছিলেন। একটা হাদিয়া হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, যেটা আমরা পড়ি, যেটা পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের সমান নেকি হয়। আরেকটা হাদিয়া হচ্ছে সূরাতুল বাকারা এর শেষের দুইটা আয়াত, সূরা বাকারার শেষের দুইটা আয়াত, আমানা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। রাত্রেবেলা যে ব্যক্তি এই দুইটা আয়াত পড়বে, সারা রাত এবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ। আরেকটা উপহার ছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায়, শিরিক না করে মারা যায় বা শিরিক মুক্ত অবস্থায় আমার সামনে উপস্থিত হয়, আমি ইনশাআল্লাহ একদিন না একদিন তাকে মাফ করে দেব। আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক শিরিক ছাড়া যে কোনো গুনাহ মাফ করতে পারেন, সে যত বড় গুনাহগারী হোক না কেন, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ পাক চাইলে জেনাকারীকে মাফ করতে পারেন, মদখোরকে মাফ করতে পারেন, আল্লাহ পাক চাইলে সুদ খাইছে তাকে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একটা পাপ তিনি মাফ করবেন না। যদি বিনা তওবায় কেউ মারা যায় শিরিক করা অবস্থায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন না ঘোষণা দেওয়া আছে।